হয় শ্রমিক কৃষক যেতিয়া জাগে তেতিয়া সরকার ভাগে আর তাই প্রতিফলন ঘটিব নেকি অহা বিধানসভা নির্বাচন তাই যেন এক নমুনা দেখা গেছে রাজ্যজুড়ি শ্রমিক চাহ শ্রমিকে নিজের মজুরি প্রাপ্যর দাবি ইতিমধ্যে প্রতিবাদ সাব্যস্ত করেছে আর তিতাবরের পর আমি দৃশ্য দেখে আছো তিতাবর লেটিন চাহ বাগিচার শ্রমিক এটা এনেদরে ওলাই আছে ওলাই আহি রাজপথ তীব্র আন্দোলন করে দেখবলে পাওয়া গেছে যে আদিবাসী সকল যখন চাহ বাগিচা চাহ শ্রমিক আছে তখনকর যে ভূমিপত্তা ভূমিপত্তা প্রদান নকরা দাবি আর তখনকর যে দৈনিক মজুরি 351 টাকা করার দাবি ইতিমধ্যে তুলি আছে আর বিজেপির নেতৃত্বাধীন যে সরকারে যে সরকারে প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকার অহার পিছত তখনকর যে মজুরি যে প্রাপ্য সে প্রাপ্য 351 টাকা বৃদ্ধি করা হবে তার জন্য দেখবলে পাওয়া গেল যে সরকারখানে এই চাহ শ্রমিকসকলে বারে বারে প্রতারণা করে আছে আর যার ফলত আজি চাহ শ্রমিকসকলে প্রতিবাদী কার্যসূচী আছে চাহ মজুর সংঘৰ নেতৃত্বে প্রতিবাদী কার্যসূচী আছে আমি চাহ মজুর সংঘৰ এগৰাকী দেখে চেষ্টা করি যে বারম্বার সরকারে বারম্বার সরকারে প্রতারণা করে আছে কেবল কিছু অঞ্চলের লোকসকলক ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে আছে কি কব চক 2017 চনত আমার সরকার নতুন সরকার অহার পূর্বে আমার মানে কৈছিল যে চাহ শ্রমিকসকলে 351 টাকা দিয়ার প্রতিশ্রুতি দিলে সেই মর্মে আমার চাহ শ্রমিকসকলে নতুন সরকার বলে আগুয়ে ললে আশা করলে যে সরকারখন আহিলে আমার 351 টাকা আমার চাহ শ্রমিকর মজুরি হব কিন্তু আজ 5টা বছর কার্যকাল সম্পূর্ণ হল কিন্তু আজিলেক 351 টাকা বাদে দিও আর 200 টাকায় হওয়া দেখা নগল ইয়ারে চাহ শ্রমিকসকলে বারংবার বহুতবার আন্দোলন করলে রাস্তা ঘাটে করলে বাগানে বাগানে করলে বহুতবার করলে কিন্তু সরকারে কোনো ইয়ার পর আওকানে দিলে বা নিজে দিয়া প্রস্তুতি দিও মানে পাহরি গল আজি পুনের তেনেকা নেক্সট 2021 চনত বিধানসভা ইলেকশন আসবেন সেই সময় মানে হার পাইছে হবলা সেইকারণে আজি মানে 194 27 টাকা বৃদ্ধি করে 194 মানে করবলে বাধ্য আছে কিন্তু এই আমি সন্তুষ্ট নহয় যে প্রতিশ্রুতি দিছিল 5 বছর আগত 351 টাকা সেই বৃদ্ধি করব আর প্রতিশ্রুতি রাখব ইয়ার যদি প্রতিশ্রুতি মানে রাখব নয় বা ইয়ার বিপক্ষে যায় তো আমি চাহ মজুরসকলের নেতৃত্ব নেক্সট মানে ইয়াতকে ডর ডর কার্যসূচী লোলে বাধ্য হম ইয়ার হয়তো বন্ধ হব পারে চাহ বাগিচা বন্ধ হব পারে আর আমি হয়তো বিধানসভা ইলেকশন ইয়াতক মানে আমি ইয়ার সরকারও নতুন বিজেপি সরকারের কারণে মানে ইয়ার উপর মানে বিভ্রান্ত পেলাবলে চেষ্টা করি আমি হয় হুঙ্কার দিছে বাগিচা বন্ধ হওয়া হুঙ্কার দিছে পুনঃ বন্ধ হওয়ার জাগি দিছে আর হুঙ্কার প্রদান করেছে যদি সময় তখনকর দাবি মানি বাগিচা বন্ধ দিব বন্ধর দরে কার্যক্রম পুনরায় সামগ্রিক দৃশ্য দেখাব শ্রমিক সকল যথেষ্ট খুব করেছে যেহেতু সরকারখানে বারম্বার প্রতারণা করে আছে বাগিচা শ্রমিক যার ফলত পুনরায় এনেদরে এটা বাগিচার শ্রমিক ওলাইছে এটা কথা কিন্তু বারম্বার করে থাকবে সরকারখানে মন করা প্রয়োজন যে যেতিয়া শ্রমিক কৃষক জাগে তেতিয়া কিন্তু সরকার ভাগে আর দেখব সমগ্র রাজ্যতে এটা এনেদরে এটা শ্রমিক চাহ শ্রমিক তীব্র প্রতিবাদী কার্যসূচী গড়ে তুলেছে।